এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে কাতার বনাম ইকুয়েডরের ম্যাচ দিয়ে। এর মধ্যে বাকি দলগুলো পৌঁছাতে শুরু করেছে আয়োজক দেশ কাতারে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে তাদের মাটিতে গোলবন্যায় বাসিয়ে বৃহস্পতিবার কাতারে পৌঁছে গিয়েছে মেসি বাহিনী। কিন্তু প্ল্যান থেকে নামার পরপরই মেসিকে নিয়ে ঘিরে ধরে সমর্থকরা। মেসিকে এক নজর দেখার জন্য, মেসির সাথে সেলফি তোলার জন্য উন্মাদ হয়ে পড়ে তারা। সিকিউরিটি গার্ডরাও আটকে রাখতে পারছিলেন না তাদের। অবশেষে তাড়াহুড়া করে গাড়িতে নিয়ে যাওয়া হয় মেসিকে। ভক্তের প্রতি মেসির টান সবসময়ই রয়েছে। মেসিও চান ভক্তদের মনের আশা পূরণ করে, কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয় যার কারণে তার হয়ে ওঠে। 22 নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। প্রিয় দর্শক, আর্জেন্টিনা কি পারবে কাতার বিশ্বকাপের যাত্রা জয় দিয়ে শুরু করতে? এ বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।